কাউকে সাপে কামড়ালে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না সাপে কামড়ালে অধিকাংশ মানুষই ভয় পেয়ে মৃত্যু হয় এই তথ্য হয়তো অনেকেরই জানা কিন্তু সাপে কামড়ালে ভয় না পাওয়াটাকে যেমন জরুরি তেমনি সাপে কামড়ানোর পর সঠিক পদ্ধতিগুলো নেওয়াও অত্যন্ত জরুরি প্রচলিত কিছু ধারণা কুসংস্কারের বসে অনেকেই সাপে কামড়ানো আক্রান্তর উপর এমন কিছু টোটকা প্রয়োগ করেন যাতে হিতে বিপরীত হয় তবে সাপে কামড়ালে নিম্নলিখিত পাঁচটি পদক্ষেপ কখনোই করা উচিত নয় জেনে নিন সেই পদক্ষেপগুলো কি কি? যেখানে সাপে কামড়িয়েছে তার আশেপাশে কখনোই চিড়ে বা কেটে দিবেন না এমন করলে উল্টো রক্ত দ্বিগুণ গতিতে সাপের বিষ ছড়িয়ে পড়ে যার প্রভাব পড়ে মস্তিষ্কে এর ফলে মৃত্যু হতে পারে যাকে সাপে কামড়েছে তাকে কখনোই কাত করে শোয়াবেন না সব সময় সোজা করে শোয়াবেন ঠিক যেভাবে স্ট্রেচের উপর শোয়ানো হয় সাপ যে জায়গায় কামড়েছে তার আশেপাশে বা উপরে কোনো কাপড় বাঁধবেন না এর ফলে রক্তচাপ বেড়ে গিয়ে ধমনি ও শিরায় ক্ষতিগ্রস্ত হতে পারে সাপে কামড়ানোর পর কখনোই কোনো ব্যথা কমানোর ওষুধ আক্রান্ত ব্যক্তিকে খাওয়াবেন না এর ফলে আক্রান্তের শরীরে প্রকৃত অবস্থা বোঝা কঠিন হবে আক্রান্ত ব্যক্তির যন্ত্রণা আরও বেড়ে যেতে পারে শরীরের যে অংশে সাপে কামড়েছে সেই জায়গাটি বেশ নড়াচড়া করবেন না আক্রান্তকে হাঁটাচলা করতে দেবেন না এর ফলে মাংসপেশিতে টান পরে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়তে পারে কোনো রকম টোটকা বা কুসংস্কার নয় সাপে কামড়ালে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান